Hello everyone, welcome back to my channel. আমি তনুশ্রী। আজকে আমি তোমাদের বানাতে শেখাবো কিভাবে গাছকৌটো মানে সিঁদুর কৌটোর উপর কিছু নকশা আর ডিজাইন আমি কিভাবে করেছি সেগুলো তোমরা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। Let's start. প্রথমে আমি একটা গাছকৌটো নিয়েছি। গাছকৌটোটাতে তো কালার করাই ছিল, তো তারপর আমি এখানে হোয়াইট কালার ফেব্রিক হোয়াইট কালার আমি ইউজ করেছি। এবার কিছু কিছু জায়গা আমি হোয়াইট করে নিয়েছি। তারপর এখানে আমি পেন্সিল দিয়ে ছোট্ট করে একটা বর আর একটা বো এঁকে নিয়েছি। এরপর আমি স্কিন কালার দিয়ে বর আর বোয়ের মুখটা কালার করে নিয়েছি। এখন আমি কীভাবে কীভাবে কী কালার ইউজ করেছি আর এখানে আমি 000 তুলিটা এখানে আমি ইউজ করেছি। দেখো আস্তে আস্তে কীভাবে কীভাবে করছি কালারগুলো। ও হ্যাঁ, এখানে তোমাদের আর একটা কথা বলে দিই, তোমরা যদি এই গাছকৌটোর কালারটা উঠিয়ে করতে চাও সেটাও তোমরা করতে পারো। তার জন্য একটা সিরিজ কাগজ লাগবে, সেটা দিয়ে তোমরা গাছকৌটোর কালারটা উঠাতে পারো। আমি এখানে কালারটা উঠাইনি কারণ আমার কাছে বেশি টাইম ছিল না, আমি এর ওপরেই হোয়াইট কালারটা করেছি। দেখো কি সুন্দর একটা ছোট্ট 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 বউ আর একটা বর হয়ে গেছে। খুব ইজি, তোমরা এঁকে নিয়ে করবে দেখবে খুব সহজেই কাজটা হয়ে যাবে। আর হ্যাঁ, হোয়াইট কালারটা আমি কিন্তু 2 থেকে 3 বার চাপিয়েছি গাছকৌটোর উপরে, নাহলে কিন্তু একটু লালচে ভাব থেকেই যাবে। তো তোমরা 2 থেকে 3 বার চাপিয়ে নেওয়ার পর এবং ভালো মতো শুকোনোর পর তারপর কিন্তু বর্বৌটা এঁকে তারপর কালার করবে। তোমরা যদি এরকম গাছকৌটো নিতে চাও তাহলে আমাকে, আমি এখানে লিংক দিয়ে দিয়েছি ফেসবুকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো অ্যান্ড ইনস্টাগ্রামেও করতে পারো। যদি নিতে চাও তোমরা এরকম নাম লিখে, তোমাদের পছন্দের মনের মানুষের নাম লিখে যদি বানাতে চাও গাছকৌটো, তো আমি তোমাদের বানিয়ে দিতে পারি। এটা আমার একটা কিউট বোনের রিকোয়েস্টে এটা বানানো, কেউকে এটা বানিয়ে দিতেই হবে এরকম নাম লিখে ওর হাজব্যান্ডের, তো ওর ইচ্ছে পূরণ করার জন্য আমি এটা বানিয়েছি। দেখা যাক কেমন হচ্ছে, ফার্স্ট টাইম করছি আমি এটা। দেখো আমার বউয়ের সাইজ কিন্তু মোটামুটি কমপ্লিট। তোমরা আরো ডিজাইন করতে পারো তোমাদের পছন্দ মতন। আমি এখানে 2টো কলাপাতার ডিজাইনও করেছি। এবার আমি দেখো ব্যাকগ্রাউন্ডটা পুরোটা রেড করেছি কারণ গাছকৌটোর কালারটাও রেডই ছিল, তো রেডটা খুব ভালো মানাচ্ছিল তাই রেডটাই করেছি। তোমাদের পছন্দ হলে অন্য কোনো কালারও করতে পারো যদি তোমাদের ইচ্ছে হয়। আমার রেডটা ভালো লেগেছিল তাই রেড দিয়ে পুরোটা কভার করেছি। Thank you.
গাছকুটোটা আঁকা কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর আমি কিছুটা ক্রিস্টাল স্টিকারস নিয়ে নিয়েছি, যেগুলো দিয়ে আমি আরেকটু সুন্দর করেছি গাছকুটোটাকে। চলো দেখো। ক্রিস্টালগুলোতে তোমরা একটু করে ফেভিকুইক আঠাও লাগিয়ে নেবে, কারণ পরে খুলে যাওয়ার জন্য কোনো চান্স না থাকে। তো আমি লাগানোর পর দেখছি এটা একটু গ্লুগুলো একটু খুলে যাচ্ছিলো, তো আমি আবার ফেভিকুইক দিয়ে আমি সেটাকে আমি লাগিয়ে নিয়েছিলাম। তো তোমরাও খুলে টুলে গেলে তোমরা তার আগে ফেভিকুইক দিয়ে এগুলোকে বসাবে, যাতে পরবর্তীতে খুলে না যায়। আমার গাছকুটো রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এভাবেই তোমরা পাশে থেকো, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। বাই।